ব্রাদার আরমান বলেছেন যৌ রাত্রিগুলোতে কি লাইলাতুল কাদার হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই আছে নবী সাল্লাহ সাল্লাম থেকে যে হাদিসটা বিখ্যাত একাধিক বর্ণনায় সেটি এসেছে তাহারাও কাদরে ফিল আসিল আওয়ার মিন রমাদান তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কাদারকে অনুসন্ধান করো নবী সাল্লাহ সাল্লাম অনুসন্ধান করতে বলেছেন ওটাকে এক রাত্রিতে পালন করার কথা বলেননি এবং তিনি সে প্রোগ্রাম নেওয়ার জন্যই দেখেন অনেকগুলো হাদিস এসছে তিনি প্রথম দিকে এটাও সহি একটা হাদিস তিনি বলেছেন যে এত ফিল আশরুল আউল মিন রমাদান সুহা। আমি রমাদানের প্রথম দশকে এতেকাফ করেছি লাইলাতল কাদেরকে অনুসন্ধান করতে গিয়ে তারপরে দ্বিতীয় দশকে আমি আমি এতেকাফ করেছি লাইলাতুল কাদেরকে অনুসন্ধান করতে গিয়ে তারপর আমাকে বলা হলো লাইলাতুল কাদের ফিল আউআ এই যে হাদিসটা এটা একদম সহি হাদিস তাহলে এর অনেকগুলো ভাষ্য আছে বোখারি মুসলিমের মধ্যে অনেকগুলো ভাষ্য আছে তাহলে দেখা গেল যে রাসুল সাল্লাম পুরো রমাদান মাস চষে বেড়িয়েছেন কাদারের অনুসন্ধানে এবং তাকে পরিশেষে যখন বলা হলো আল আশরুল আওয়ের শেষ দশকে তখন তিনি শেষ দশকে এতেকাফ একদম জীবনের শেষ বছর পর্যন্ত করলেন এবং যে বছর তিনি মারা গেলেন সেই বছর তিনি শেষ দুই দশকে এতেকাফ করেছেন সুতরাং আমরা লাল কাদারকে সব রাত্রিতে অনুসন্ধান করব এই দশকের মধ্যে যতগুলো রাত্রি আছে এবং যতগুলো বিজয় রাত্রি আছে এবং এর আরেকটা হেকমাও হচ্ছে যেন শেষ দশকের সবগুলো রাত্রকে আমরা কাজে লাগাই রাসুদাল্লাহ আসাল্লামকে লাইলাতুল কাদার জানানো হয়েছিল পরে তাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল তাহলে আল্লাহ সাল তাল্লা যে ভুলিয়ে দিলেন তার হেকমাটা এই যে মুসলিমরা যেন শেষ দশক পুরোটাই কাজে লাগায় এবং লাইলাতল কাদার অনুসন্ধানে তারা ব্যাপৃত থাকে